সকালে
mi konterne gera in dir in ste perti dotate quanto io e di nam de na do carne nam de na puto somoi a mater hatini tumra sudu e tinin peina iba be kuti borbe ar kiba be marbe iba be marbe so tu morbe chete ya na do car ar ki tu de na do car tu di de mo de program de la ipercino ti rai per che dice por el din el din mo de por stem dam ste dice e por el din mo de por ruins lancha por ins lancha tu di de lancha de ti dice e por el mo de apne esco lo di ti va be bindi pante o ki vo be bridge pante o be ki va be e so tu poti vo anta vota sisti vo to ro be tu di de mo de apne mo de por el oi video abar training fest 25 থেকে 26 দিনের মধ্যে আমাদেরকে মানে সম্পূর্ণ ট্রেনিং এই তারা দিয়ে দিল আর 28 দিনের দিন আমাদেরকে ব্যাক করলো বর্ডারে বর্ডারে যেদিন আমরা সোজা আসব এদিন সকালে লাইন ধরেইল শপথ বাক্য পাঠ করাইল কোরআন শরীফ হাতে আছে সামনে দিয়া দিতেছে বাইবেল আছে সামনে দিয়া দিতেছে গীতা আছে সামনে দিয়া দিতেছে কারণ শুধুই তো শুধু মুসলমান না খ্রিস্টান আছে হিন্দু আছে আমি মুসলমান আমি কোরআন শরীফের গুরু শুইয়া শপথ করলাম খ্রিস্টান যারা তার বাইবেল শুইয়া শপথ করলো হিন্দু যারা তার গীতা শুইয়া শপথ করলো শপথ করা শেষ শেষ হওয়ার বাদে আমরা দিয়ে 11 জন এখানে আমরা প্রায় 200 জনের উপরে সাইকেল রাখছে বর্ডারে ক্যাম্পে রাখলো মানে এইভাবে যেভাবে দিছিল এভাবেই আবার আইনটা তারা টাউকি টু সুনামগঞ্জের পালার পর্যন্ত ডিস্ট্রিবিউট করিয়া ঘুরিয়ে রাখে আমাদের প্রথম কাজ দিল প্রায় শ্রদের সজন আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে যে বাংলাবাজের বললাম এই বাংলাবাজারটা আপনার সবসময় মুক্ত অঞ্চল ছিল যার জন্য আমরা এখানে আইসা হোল্ড করার বাদেও আমাদের কোনো অসুবিধা হয়নি কারণ এটা তো আমাদের এলাকা মুক্তাংশ একটা কমান্ডার ছিলেন তিনি শৌকত আলী তিনি মারা গেছেন সেকেন্ডিং কমান্ডার ছিল ক্যাপ্টেন খেলাল তিনি আসে লুকেলে আসিল ইদ্রিস আলী পতি তাদের অধীনেই আমরা যুদ্ধটা করি আমাদের এখানে শুধু কথা হয়েছে যে যেমন আপনার সাতক সিভিল ভিক্টোরিতে পাকিস্তানি বাহিনী আছে তাদেরকে ডিস্টার্ব করতে হবে সরাসরি যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন আমাদের একটা গুলি খরচ হইলে সে সারা রাত্রে জন্য গুলি খরচ করে আমরা যখন চুপি সারে কাছে আইসা একটা বা দুইটা ফায়ার করলাম ফায়ার করেই কিন্তু আমরা বের করলাম তারা কিন্তু সারা রাত্র বৃষ্টির মতো গুলি করছে তার মানে আমরা গুলি খরচ করলাম দুইটা সে গুলি খরচ করলো হাজারি হাজার আমাদেরকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে প্রথম তাদেরকে তোমরা ডিস্টার্ব করতে ডিস্টার্ব করলে তার রসদ খুলাইব রসদ খুলে গেলে সে বিপদে পড়ব এইভাবে করতে 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 যে সময় ইন্ডিয়া সরাসরি মার্চ করে যা তার দেশে ফোর্স ঢুকে ওই সময় তামাবিল টু বালার সব ফোর্স সব মুক্তিযোদ্ধার ইন্ডিয়ান ফোর্স যা আছে সব ফোর্স নিয়ে আইল সাতকের উত্তরে চেনাই যে আজকে সিমেন্ট ফ্যাক্টরি অ্যাটাক করা হবে সাতক সিমেন্ট ফ্যাক্টরিতে খুব শক্ত ঘাটি ছিল সাতক সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করল টিলা বিস্তৃত এলাকা পাহাড়ি এলাকা হয় তারা এই নদীর ওই পারে থাকবে নয় আমরা মনে এই ধরনের পণ নিয়ে আপনার আসরের পর সেলিং আরম্ভ হইল খেলার থেকে এমনভাবে সেলিং করা হয়েছে উপর দিয়া সেলিং নিচে দিয়া মোটার এর নিচে দিয়া মেশিন গান মানে এমনভাবে একে অ্যাটাক করা হয়েছে যে মানে নদী ফাড় হইয়া বাগা সারা কোনো ক্ষতি নেই রাত্রে 8-9টার পর দেখা গেল যে তাদের দিক থেকে আর কোনো সাউন্ড নেই তখন কমান্ডিং অফিসার যেমন সপচার তারা বললো যে আমরাও ওই দিক থেকে যখন কোনো রেসপন্ড নেই আমরাও বন্ধ করে দিল সারা রাত গেল সকালে দেখা যায় রাত্রেই তারা এই সিমেন্ট ফ্যাক্টরি থেকে যা রসদ পটদ আছে সব নিয়ে নৌকারে সুরমা নদী পার হইয়া সিমেন্ট ফ্যাক্টরি হাই স্কুলে তারা অবস্থান নেওয়ার পর আমরা একেবারে সুরমা নদী পর্যন্ত আসলাম
সবাই আনন্দ উল্লাস করলাম। তিন চার দিন পর আবার প্রোগ্রাম হইল যে হয় তারা হাই স্কুলে থাকবে, নয় তারা বাড়বে একটা কোটি। মানে উপর থেকে এমন নয় প্রেশার আসতেছে যে হয় মর না হই মার, অপেক্ষা করার একটা নেই। তখন আমাদের তিন চার দিন পর আবার হাই স্কুলে যখন অ্যাটাক হইল, হাই স্কুল ছাত্রকে হাই স্কুল থেকে গোবিন্দগঞ্জ রইল প্রায় 7 কিলোমিটার, তারা হাই স্কুল টু গোবিন্দগঞ্জ পর্যন্ত তারা পজিশন নেবে। আর আমরা নদীর ওই পার থেকে ওই পারে আওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ অপারে যখন শুরু হইল এভাবে, তখন ইনশাল্লাহ তারা এক ঘন্টাও টিকার কোনো উদ্রত হয়েছে না, তারা সাথে সাথে গোবিন্দগঞ্জ পর্যন্ত আইসে তারা পজিশন। ওই দিক দিয়ে বাডার হইল আপনার 4 নম্বর সেক্টর, বাডার থেকেও সুনামগঞ্জ থেকেও মানে আমাদের লোকেরা মানে তাদেরকে দাওয়া করিয়া সিলেটের দিকে নিয়ে আসে। এদিক দিয়ে ডাউকির থেকেও দাওয়া করিয়া যেমন এমপি ফরিদ গাজী ডাউকির থেকে তামাবিল রোড গিয়া তাদেরকে দাওয়া করিয়া সিলেটের দিকে নিয়ে আসে। মানে পুরা সিলেটের বর্ডার এলাকাটাই আস্তে আস্তে মানে আমাদের লোকেরা মানে সংকুচিত হয়ে যাবে, মানে সিলেট নিয়ে আইল। যেমন বালাগঞ্জ টালাগঞ্জ থেকেও সিলেট নিয়ে আসলো, সব দিক থেকে সাত টু গোবিন্দগঞ্জের মধ্যে একটা ব্রিজ আসে। এই ব্রিজটা যখন আমরা উড়াই দিয়েছি তখন কিন্তু তারা একেবারে পুঙ্গই গেল, তারা আর সাতকে যাওয়ার মতো কোনো অবস্থান রইল না বা আর যাইতেও পারে। গোবিন্দগঞ্জ অবস্থান সুটাঙ্গির পরে আপনার রামাগাঁদির ফেরি চলাচল, রশি দিয়া টানিয়া ফেরি চলাচল, ওই ফেরি চলাচল যখন বন্ধ করে দেব তখন তারা একেবারে আরও ভুল করলো। সুনামগঞ্জ থেকেও তারা এসে গেল সিলেটের দিকে এসে গেল, আমরাও আস্তে আস্তে সিলেটের দিকে আসলাম। এই মানে আমরা ইনফরমেশন পাই দিয়েছি যে তারা যুদ্ধ করবে না, তারা মোটামুটি সারেন্ডার করবে। তখন তো মোটামুটি বুঝতেই পারেন আমাদের উপর তারা সিলেটের সারেন্ডার করলো। আর আমাদেরকে বলা হইল ওই যে ব্রোবার্ড স্কুল দিতে আছে, ব্রোবার্ড স্কুলে সব এখানে ব্রোবার্ড মানে 5 নম্বর সেক্টর প্লাস 4 নম্বর সেক্টর সুনামগঞ্জ থেকে যারা আইছে বা আমরা সাতক থেকে যারা আইছি 4 নম্বর আর 5 নম্বর সেক্টরে যা আছে সবাইকে বলা হইল আপনার ব্রোবার্ড স্কুল তাদের পুলিশ লাইন আরও দুই একটা স্কুল মানে এই স্কুলে আমাদের অবস্থান করলাম। আমরা করার সপ্তাহের মধ্যেই আমাদের কমান্ডিং অফিসাররা বললো যে যুদ্ধ তো শেষ, এখন তোমরা তো যার যার বাড়ি করে এই দিন এই সময় অবশ্য প্রত্যেকেই একজন একজন করেই জিজ্ঞেস করছে যে তুমি বাড়ি গিয়ে কী করবে। আমি বলছি আমি তো পরীক্ষা দিতে হবে, কারণ আমি তো পরীক্ষা দিই মনে করেন যে লেখাপড়া করে না, এ বলছে যে আমি তো আমার গিয়ে কৃষিকান্ত লাগিয়ে দিই। আবার অনেকে বলছে যে আমি বাড়িতে যেতাম না, মানে স্যারেরাও কইত যে তোমরা যদি চাকরি করার খেয়াল থাকে আর্মিতে তাহলে এখন যদি বলো এখনই তোমাদেরকে আমরা চাকরি দিই। তো এই হিসাবে আবার বহু ছেলে যেমন আমার সাথে যারা ছিল তারা 3-4 জন মানে স্পট ওই আর কি চাকরিতে ঢুকে গেল, আমরা তো আমরা লেখাপড়া করি। বর্তমান বাংলাদেশ বলতে তো আপনার উচ্চা উদ্দীপনা আর আশা নিয়ে যুদ্ধে গেলাম, যুদ্ধ হয়তো মারাও দিতে পারছে কিন্তু এখন যে বাঁচিয়ে আছি এটা তো আমার জন্য বোনাস লাই। আমাদের চাওয়া পাওয়ার কিছুই নেই, আমাদের যুদ্ধে যাওয়ার পিছনে চাওয়া পাওয়ার বলতে কিছুই ছিল না। যেমন মনে করেন এখন ওই যে অনেক সময় দেখা যায় টিভিতে অনেক সময় খবরের আগে কনসার্ট দেয়, হ্যাঁ এই কনসার্টটা যখন শুনি তখন মনে করি যে এটাই আমাদের বহুত বড় পাওয়া। হয়তো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন হয়তো আমাদের নামটা অন্তত উচ্চারিত হবে, এরপরে ওই তো দুঃখ আমার ব্যক্তিগত একটা দুঃখ আছে যে এই দেশটা বুকে রক্ত দিয়ে স্বাধীন করবে কিন্তু এই দেশে আমার একটা বাচ্চার চাকরি হইল,
এই দেশে আমার বাচ্চা চাকরি হইল, এইটা হইল গিয়ে আমার মনের নিজের মনের। আর ওই যে দেশ এখন যেভাবে আগে দিতেছে বা যেভাবে উন্নতি হইতেছে, আমরা আশাবাদী যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই দেশ আগে করতে পারি, সেই উদ্দেশ্য হয়তো আগামীতে সফল হবে, এই দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। আর এই দেশের মানুষ যখন সুখে শান্তিতে থাকবে, তখনই আমরা মনে করবো যে আমরা এই কষ্ট, এই রক্ত, এই শ্রম আমাদের সার্থক হবে।